আছে ভাই, ওই আবার ঝুলে ঝুলে যায়। শুভ বিকেল, নতুন একটি বিকেলে তোমাদের সবাইকে আরও একটা ভিডিওতে স্বাগত জানাই। যাই হোক, আজকের মানে ওয়েদারটা না অ্যাকচুয়ালি সত্যি তো বলতে এতদিনের তুলনায় অনেকটা ভালো। আর দুদিন তো আমি পুরো ভিডিও করতেই পারিনি বৃষ্টির কারণে, আর বাড়ি থেকে কিছু সমস্যার কারণে, মানে কাজবাজের কারণে কাজ থেকে এসে আবার কাজ করতে হয়েছে, যার জন্য ভিডিও করতে পারিনি। কিন্তু তোমাদের জন্য ভিডিও অবশ্যই দিয়েছি আমি। আর যাই হোক, আজকে এখন বেরিয়ে পড়েছি, আর আজকে একটু রোদটা রয়েছে, 5:20 বাজে কিন্তু রোদটা রয়েছে। তো আশা করি আজকে একটু ভালো করে ভিডিও দিতে পারবো। চলো এখন বাজারে যাবো ফার্স্ট, তারপর দেখি ওরা কোথায় কি যায়। তো চলো পুরোটাই শেষ অবধি দেখো। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি রোডে, আর রোড থেকে এখন ব্লগটা কন্টিনিউ করছি। তো কোথায় যাবো জানি না, হয়তো আমাদের আজকে স্টেশন যাওয়া লাগতে পারে, কারণ অনেকদিন আটা টাটা দেওয়া হয়নি জন্য। আর এই দুদিন সত্যি কথা বলতে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, আর আজকে শরীর খারাপ তাও বেরিয়ে পড়েছি, কিছু করার নেই। চলো একটু তোমাদের ব্যাকটা থেকে কিছু ভিডিও দেখাই। দেখেন এই সে আড্ডা মারার জায়গা যেখানে আর যাওয়া হয়। তোমাদের একটা জিনিস দেখাই, আমাদের এইখানে না সব থেকে বড় দারুণ ডিজাইনের বাড়ি, তো যেটা হলো আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের এইখানে সব থেকে দামি আর ডিজাইনের বাড়ি। এখনও কমপ্লিট হয়নি লকডাউনের পর থেকে, মানে লকডাউনের, হ্যাঁ লকডাউনের পর থেকে শুরু করেছিল কাজ, এখনও শেষ হয়ে পারেনি, মানে বুঝতে পারছো কতটা হাইফাই হতে চলেছে। আর তো চলো এখন ওরা সামনে এগিয়ে গেছে, আমাকেও যেতে হবে, চলো যাই। যে দেখা যাচ্ছে আমাদের পার্ক, মানে আমাদের মেমারি স্টেশন, যেটা এখন পার্ক রূপে ফাইনালি। প্রথমত আমার ফোনে নয়েজ ক্যান্সেলেশন মোড নেই, আর বাইকও ব্যবহার করছি না, আর এদিকে ট্রেন হর্ন দিয়ে দিয়েছে, মানে বাস। যাই হোক, ফাইনালি চলে এসেছি স্টেশনে, আর এখন হলো ওই ইয়েতে গিয়ে বসবো আমরা সামনে গিয়ে। চলো বেশি কথা না বাড়িয়ে সামনে থেকে গিয়ে বসে নিই। সুগেজ, আমরা ফাইনালি স্টেশনে এসে এই যে আজকে মনে হয় বসার জায়গা পেলাম, ভিড়টা করবো না, তো ভিড়টা করতো। তো যাই হোক, স্টেশনে এসে এই যে বসার জায়গা পেলাম, আর আগের দিনের মানে স্টেশনে আসলাম, আর আগের দিনের একটা কথা মনে পড়ে গেলো, মানে যেদিন আমরা রসুলপুরে গেছিলাম, রসুলপুর থেকে আসলাম যেই ট্রেনে আমরা, তার ঠিক পরের ট্রেনে, ঠিক আছে, আমরা কিন্তু তখন কিন্তু এই প্ল্যাটফর্মেই বসেছিলাম, আর ঠিক তার পরের ট্রেনে একটা কিন্তু মানে রেল দুর্ঘটনা হয়েছে। এখানে রেল দুর্ঘটনা অ্যাকচুয়ালি বলা যায় না, মানে রেল অ্যাক্সিডেন্টে, মানে একটা ছেলের পা একদম কেটে বাদ হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের একটাই ইনফরমেশান দেবো যে তোমরা যতটা পারবে রেলে কেউ যদি জার্নি করো, যতটা পারবে সতর্ক, সেফ, মানে সেফ যতটা পারবে থাকার চেষ্টা করবে, ঠিক আছে, কারণ আর কখন কী হয় বলাতে যায় না, তো যতটা সেফ থাকা যায় ততটাই ভালো। তো যাই হোক, এখন বসে রয়েছি, আর এইখান থেকে কখন যাবো জানি না, তাতে কী করবো সেটাও জানি না। তো যাই হোক, যা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো সেসব দিয়ে পুরোটাই দেখো। গাইস, মেমোরি স্টেশনে দেখতে পাচ্ছ কারেন্ট চলে গেছে, যদি স্টেশনে কোনো দিনও কারেন্ট যায় না, তারপরেও কারেন্ট চলে গেছে, নাহলে যেটা পুরো আলোই আলো হয়ে যায়, দেখতে পাচ্ছ পুরো প্রচুর কম আলো, আর এই প্ল্যাটফর্মটাতে একদম পুরো লাইটই নেই দুটোতে। A few moments later, আর এখন দেখতে পাচ্ছ কারেন্ট আসা অবস্থায় তো পুরো স্টেশন পুরো আলোকিত হয়ে গেছে আবার নতুন করে, তো এরকম জানি না কেন যায় কারেন্ট। অনেকক্ষণ ধরে আমরা মেমারি স্টেশনে বসেছিলাম, আর মেমারি স্টেশনে কারেন্ট চলে গেলে কীরকম অবস্থা তোমাদেরকে দেখিয়েছিলাম, আর আমি কী অ্যাকচুয়ালি ব্লগ করবো বুঝতে পারছি না। তো আমার বন্ধু আমাকে রিকমেন্ড করলো যে মেমারি শহরটা, মানে রাতের মেমারি শহরটা ঘুরে দেখাতে, তো সেটাই তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো যে কেমন। আর নেক্সট পারলে আমি অন্য একদিন চেষ্টা করবো, মানে দিনের বেলা ঘুরে দেখানোর, আর আজকে তোমাদের রাত্রে কিছু জিনিস দেখাচ্ছি। তো চলো একটু, তো ফাইনালি গাইস চলে এসেছি হলো আমাদের বাস স্ট্যান্ডে। তো দেখতে পাচ্ছ আমার চারিদিকে কিন্তু পুরো বাসে বাস পুরো ভর্তি, আর এই যে পুরো ফাঁকা জায়গা, আর এইখানটা ঠিক মানে এই জায়গাটা স্টেজ হয়েছিল, এই মন্দিরে কিন্তু এইখানেই এসেছিলো, তোমাদের অনেক আগে দেখিয়েছিলাম আমাদের ভিডিওতে। চলো একটু ব্যাক ক্যামেরা থেকে বাস স্ট্যান্ডটা দেখে নাও। ওই রে ওই যে 50 টাকা 50 টাকা করে বীর কি বাসে ভাই, ওই আবার ঝুলে ঝুলে যায়। দেখ কালকের জন্য আজকে অনুষ্ঠান এখানে শুরু, তো চলো তোমাদের একটু এখানে গিয়ে অনুষ্ঠানটা দেখা, কি অনুষ্ঠান হচ্ছে, কিরকম ড্যান্স হচ্ছে সবকিছু তোমাদের।
জানায় সমাধিকা এবং জিয়া। বিপদ যদি লেখা থাকে তাহলে কি আর হয় বলবো, এখন হেঁটে হেঁটে বাড়ি যেতে হচ্ছে। তো কেন তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছো চেন কিন্তু, ঠিক আছে, সাইকেলের চেন কেটে গেছে, পুরো একেবারে কেটে গেছে, এখানে দেখতে পাচ্ছ নেই। তো এখন রাস্তার কাছে কিন্তু রয়েছে যে রেলগেট, তো সেই কিন্তু বাস স্ট্যান্ড থেকে কিন্তু হেঁটে হেঁটে আসছে, ঠিক আছে। তো ভাবলাম যে তোমাদের একটু ঘুরে দেখাবো পুরোনো বাড়িটা, সেটা আর দেখাতে পারছি না। তো যাও, ফার্স্টের ভিডিওটা এই পর্যন্ত ইতি করতে হলো, মানে কিছু করার নেই। তো ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে, আর কিছু বলার নেই, ঠিক আছে, দেখা হচ্ছে কালকে আবার।